हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल प्यूज म्यूजिक वर्ल्ड। तो आज के वीडियो शुरूते ही सबाई के जानाई शुभ नववर्ष। तो बछर प्रथम दिन सबार खूब 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 भालो काटुक एवं जार जा इच्छे आछे ए बछर सबार मनस्कामना पूरण होक एटाई आशा करब। तो जाइ होक आजके तो नववर्ष सेई जन्य छुट्टी आमार, सेई जन्य बाड़ीतेई रयेछि। तो বাড়িতে এখন যেরকম নর্মাল হয় টুকটাক কাজ বা সেগুলোই করব, আর তারপরে বিকেলের দিকে একটু আর কি বেলদার ঘরে যাওয়ার প্ল্যানিং আছে আমার। আমার হাজবেন্ড দুজনকারই আজকে যেহেতু ছুটি, সেই জন্য ভেবেছি যে বিকেলবেলা একটু যাব, ওখানে কাজ কত দূর কি হলো কি না হচ্ছে সেটা একটু দেখে আসব, একটু টাইম নিয়ে দেখে আসব। তো এখন টুকটাক কাজবাজ ঘরে যা আছে সেগুলো করা যাক। তো যখন বিকেলবেলা আবার যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে মোটামুটি বিকেলবেলা হয়ে গেছে, এবারেই আমরা বেরিয়ে যাব। আমি একেবারে রেডি হয়ে গেছি। তো আমার হাজবেন্ড একটু ওইদিকে গেছে কি কাজে, ওর কি একটা দরকার আছে, যেহেতু আজকে ছুটির দিন সেই জন্য ও ঘুরে এলেই আর কি দুজন বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে গেছি, আর ও এলেই দুজন বেরিয়ে যাব, যেহেতু একদম ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো বেরিয়ে যাই, আর যা যা টুকটাক জিনিসপত্র আছে ব্যাগ একটু গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, আজকে ভীষণ খুশি লাগছে, দেখতেই পাচ্ছ ফ্লোরে সব আর কি পেপার পাতিয়ে তার উপরে রড দিয়ে একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ, এখানে লম্বা রডগুলো তুলে দিয়েছে উপরে সিঁড়ির জন্যে, কালকে ঢালাই পড়বে, কালকে মানে আজকে ঢালাইয়ের আগের দিন আমি আর আমার হাজব্যান্ড দুজন একটু এসেছি একটু মানে দেখতে জায়গাগুলো কীরকম কী হয়েছে। যখন কাজ করছিলো তখন আসার সময় পাইনি, তো এখন অফ টাইমে বিকেলের দিকটা একটু ফ্রি হতে আমরা এসছি একটু দেখতে এরকমভাবে কাজ হচ্ছে। আর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম, দেখো সিঁড়িটা যেটা ঢালাই করেছিলো, এই যে দেখো এটা চোরটা হয়ে গেছে অলরেডি। তো খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে, কালকে আবার ভিডিও শেয়ার করবো যখন ঢালাই করবে, তখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি আর আমার হাজবেন্ড বেলদা ঘুরতে এসেছি, অথচ একটু রেস্টুরেন্টে খাবো না, এটা মানে অলমোস্ট হয় না, ঠিক আছে? তো যথারীতি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওইটাই আমাদের ম্যাক্সিমাম দিনের মেনু থাকে, আজকেও ওইটাই খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরেই এবার আমরা বাড়ি চলে যাব, কেননা সন্ধেও হয়ে যাচ্ছে আর পূজাকে যেহেতু আনিনি এই জন্য আর বেশিক্ষণ থাকবো না। তো খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করা যাক, ভালো করে আগে খাওয়া দাওয়া করি মন দিয়ে, তারপরে আর কি এখান থেকে বাড়ি বেরিয়ে যাব। দেখি মনি কে পরালো রে বাবা মালাটা, একটা যে আমি যে নাচলাম, একটা যে তু মেয়েটা সে আমাকে পরিয়ে দিচ্ছে। ও, তোকে আজকে চন্দন পরালো না? না, কেন চন্দন পরালো না? কেন মনি সেখানে পড়ে যাবে, তুমি নেমে পড়ো। হ্যাঁ, তো এই যে দেখো বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছে গেছি। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, বেশ ভালোই লাগলো, এরকমভাবেই কেটে গেল বছরের প্রথম দিনটা। তো এখন আর কি যা টুকটাক কাজবাজ সেগুলো হবে, আর পূজার স্যার আসবেন, ওকে পড়াবেন আজকে। তো ও তো এখন একটা এমন দুষ্টামি শুরু করেছে যে মানে আমি না বসলে ও বসবে না, এরকম টাইপের একটা ব্যাপার। দেখছো তো কীরকম মালা ঠালা নিয়ে ঘুরছে আর গাছে উঠে যাচ্ছে, ওইটা নাকি ওর গাছ। ওখানে মানে আমাদের ঘরে মানে ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছে বলে ওটা সেই বাঁশের দিয়ে কঞ্চি দিয়ে বেড়া করে দেওয়া হয়েছে, সে ওইগুলোর উপরেই উঠে যাচ্ছে। তো এত দুষ্টু হয়েছে, ওকে কন্ট্রোল করা হবে যে পরপর কীভাবে সেটা নিয়েই এখন আমরা মানে রীতিমতো টেনশনে আছি।
তো যাই হোক, কিছু করার নেই, যেরকম ভাবে কাটছে সেরকম ভাবেই ধীরে ধীরে ওকে বুঝিয়ে সুঝিয়ে করতে হবে। ওই যেহেতু ছোট তো এখন অতটা তো বড় হয়ে যায়নি, কিছু করার নেই ওই জন্য। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। বেল বাটনটা ক্লিক করলে তবে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান পাবে। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।